জি আপু, যেহেতু কথা হচ্ছিল যে আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ডেইলি বেসিসে কি হবে, তো আপু একটা বিষয় একটু জানতে চাই যে নট অনলি এক্সারসাইজ, আমাদের পুরো ব্যাপারটা কিন্তু একটা প্রপার লাইফস্টাইলের উপর খুব ডিপেন্ড করছে, যার মধ্যে একটা ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট। তো এই যে ডায়েটিং নিয়ে কথা হচ্ছে, যে অনেকে জানেই না যে প্রপার ব্যালেন্স ডায়েটটা কি হওয়া উচিত, অ্যান্ড ডেইলি বেসিস আমরা যদি ভাগ করি যে আমাদের তিনটা বেলা, সকাল দুপুর বিকাল, আর বিকাল তো কেউ খাওয়া হয় না রাতে, কিন্তু এই ব্যাপারটা কিছু বলো, অনেকে কিন্তু অনেক মিসকনসেপশন নিয়ে আগাচ্ছে, সো এই ব্যাপারে যদি কিছু বলো। অ্যাকচুয়ালি যেটা হলো যে আগে এই কনসেপ্টটা ছিল যে তিন বেলা করে খাচ্ছে, হ্যাঁ, এখন যেটা চলে এসছে যে, এবং এটা সাইন্টিফিক রিসার্চ যে না, তিন ঘন্টার বেশি এম্পটি স্টমাক ইজ নট আ ভেরি গুড থিং। হ্যাঁ, যখন অনেকক্ষণ আপনি না খেয়ে থাকছেন তখন কিন্তু এটা অ্যাসিডিটি ডেভেলপ করার ব্যাপারে এটা খুব একটা মেন মেজর থিং। তো আমরা যেটা বলবো যে বড় বড় অ্যামাউন্টে তিনটা মিল না খেয়ে সেই তিনটাকে আপনি আলাদা ভাগ করে নিলেন, ছটা আলাদা ভাগে ভাগ করে নিলেন এবং হালকা করে, স্টমাক যেটা আমাদের পাকস্থলী যেটা, হ্যাঁ, স্টমাক ইটস লাইক রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড যেমন আমরা প্যাঁচাই, প্রথম দিকে দু প্যাঁচাই হয়, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তিন প্যাঁচ লাগছে, মানে কারণ ইলেকট্রিসিটিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, স্টমাক ইজ লাইক দ্যাট থিং। হ্যাঁ, যত বেশি খাবার একসাথে আপনি ঢুকাচ্ছেন এটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ বেড়ে যাচ্ছে, তখন দেখা যায় যে ওই যে ইলেকট্রিসিটি বেড়েছে সেটা কিন্তু আর সহজে কমে আসে না। ফলে আমরা যেটা করবো যে অল্প অল্প করে খাবো, যেন এটার স্পেসিফিক সাইজটা ঠিক থাকে এবং তাতে অ্যাসিডিটিটাও সমস্যাটাও থাকছে না এবং আপনার বেড সাইজ হওয়াটাও হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো প্রতি বেলার যে ডায়েট চার্ট সেটা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে আরেকটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, 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 দুঃখিত লাইনটি বোধহয় কেটে গেছে, আরেকটা একটু ট্রাই করতে হবে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি 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 বলছিলাম পুরো থেকে, জি জি, আমি তুলির ফ্রেন্ড। আচ্ছা, তো তুলি আপু শুনতে পাচ্ছে, অবশ্যই কথা বলুন। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো, আমার মনে হয় প্রশ্নটা থ্যাংক ইউ, আমার মনে হয় তুমি প্রশ্নটা করে ফেলো, এটা আরো ভালো হবে যে তোমাদের যে বিষয় সংক্রান্ত। তোমাকে ফোন করেছি, আমার একটা বার্থডে আছে, তো ওর বয়স হচ্ছে তোমার 13, কিন্তু অল ওয়েট হচ্ছে 10 কিলো, নর্মাল ওয়েট এসছে, তো অল ওয়েট কিভাবে সে কমাতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিয়ে আলাপ করছি। বয়স 13 এবং ওয়েটটা হচ্ছে, হ্যালো, আপনি কি আছেন লাইনে এখনো? আপনি যদি আরেকটা বার একটু কষ্ট করে প্রশ্নটা একটু রিপিট করেন। বয়স 13, কিন্তু আমার বাসটি ও বয়স হচ্ছে 13, জি, কিন্তু ওয়ান ওয়েট হচ্ছে 10 কিলো এক্সেস আছে, মানে ওয়েট হচ্ছে, আচ্ছা আচ্ছা, 10 কিলো এক্সেস আছে, জি জি। অলরাইট, ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কলিং, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ভালো, আমরা সবসময় যে কনসেপশনটা থাকে আমাদের বাংলাদেশে যেটা দেখছি যে যখন ছোট বয়স, এবং এখন কিন্তু ছোটরা খুব ফাস্টফুডের কারণে হোক, ইনঅ্যাক্টিভিটির কারণে হোক, হ্যাঁ, বসে থাকা এবং হ্যাঁ কনজাম্পশন অফ লোডেড ফুডস, দেখা যায় যে ওয়েটটা গেইন করছে, কিন্তু বাবা মারা এই ব্যাপারে কনসিয়াস না, বা তারা ভাবছে যে এত ছোট বয়সে ব্যায়াম করাটা তো উচিত হবে না। হ্যাঁ, তো আসলে ব্যায়ামের কোনো নির্দিষ্ট বয়স নাই, ব্যাপার হচ্ছে যে ব্যায়ামটা বরং ভ্যারাইটিটা ডিফারেন্ট হতে পারে যে কোন বয়সে কোন ব্যায়ামটা হবে, কিন্তু ব্যায়াম অবশ্যই করা উচিত যে কোনো বয়স থেকে। তো এখন 13 বছর যদি হয় তাহলে আমি বলবো যে শি ক্যান ডু এনিথিং লাইক অ্যারোবিক অ্যাক্টিভিটি। সে প্রথমে যেটা খেয়াল করতে হবে যে বাচ্চারা সহজে কিন্তু মোটিভেটেড হয় না, যেটা কষ্ট লাগে করতে চায় না। হ্যাঁ, তো আপনাকে প্রথমে দেখতে হবে যে সে কোন অ্যাক্টিভিটিটা ভালো লাগে, সে কি দৌড়াতে পছন্দ করে, সাঁতার, হ্যাঁ সাঁতার এটা খুব ভালো, হ্যাঁ সুইমিং ইজ ভেরি গুড কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি, অথবা হতে পারে যে মানে রানিং বা কোনো একটা ঘরেরই কোনো কাজ সে খুব পছন্দ করে, যে হয়তো সে ধোয়া মোছা কোনো কিছু। তা আপনি প্রথমে যেটা করতে পারেন যে ইন্সপায়ার করতে পারেন যে সেই কাজটাই সে একটু ফাস্ট করলো, আর একটু সময় নিয়ে করলো এবং মোটিভেট করতে পারেন। হ্যাঁ, আর যদি সে ওভারঅল মোটিভেটেড যে না আমি এক্সারসাইজ করবো, সি ক্যান ডু এনিথিং এক্সেপ্ট, তার ব্যাপারে কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে ফ্রি হ্যান্ডের সাথে, যোগা এবং পিলাটিসেরও কিছু, যেগুলো ওকে অ্যাট দ্য সেম
টাইম টল করতেও কিন্তু হেল্প করে ইফ শি গট দ্য জেনেটিক ব্যাকগ্রাউন্ড। তো তখন দেখা যাচ্ছে যে তবে ওদের খাবারের ব্যাপারে ডায়েটের ব্যাপারে অবশ্যই আপনি কনসিয়াস থাকতে হবে, যখন হেলদি ডায়েটটা হবে তার জন্য গ্রোয়িং আপ এইজের জন্য যেটা যে তার কিন্তু সাফিসিয়েন্ট প্রোটিন ইনটেকটা থাকতে হবে, পাশাপাশি তাকে কিন্তু ক্র্যাশ ডায়েট এবং ক্র্যাশ ডায়েট অলওয়েজ ইশুড প্রহিবিটেড ইশুড বি প্রহিবিটেড, বাট বাচ্চাদের জন্য যেটা যে হ্যাঁ ফার্স্ট অফ অল আমি বলবো যে ওয়েটটা কিভাবে গেইন করেছে এটা ট্রেস আউট করেন, তার মেইন রিজন ইজ দেয়ার। হ্যাঁ, ওটা যদি আপনি টার্গেটটা না ধরতে পারেন আপনি কিছু দিন ব্যায়াম করবে আবার সেই টাইম হেল করবে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা হবে যে অ্যাভয়েড ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস লাইক দিস থিংস। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শরীর এটা কিন্তু হ্যাঁ দিস ইজ নট লাইক ডাস্টবিন। হ্যাঁ, আমরা ডাস্টবিনে কিন্তু ময়লা ফেলি, সো দিস থিংস আর জাঙ্ক ফুডস। এটা যদি আপনি মনে করেন যে ইয়ার ডাস্টবিন দ্যাটস ফাইন, এটা তখন আপনি হয়তো জাঙ্ক ফুডগুলো আপনার শরীরে ঢুকাচ্ছেন। তো আপনাকে আগে প্রথমে কনসেপশনটা ফ্যামিলি থেকে গ্রো করতে হবে যে খাওয়াটা ঠিক থাকতে হবে হেলদি, এবং ও কোন অ্যাক্টিভিটিটা পছন্দ করে সেটাতে ইন্সপায়ার করেন, তার সাথে থাকেন এবং তখন দেখেন যে কি কতটুকু ডেভেলপ করছে। অবভিয়াসলি কিছু ইম্প্রুভমেন্ট হবে, তারপর আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো শুরু করতে পারেন, যেটা ওর জন্য সলিউবল। ভেরি ওয়েল সেড। সো আপু ছোট করে একটু জানতে চাইবো যে আমাদের ডায়েট চার্টটা কি হতে পারে। আচ্ছা, ডায়েট চার্ট ইট ডিপেন্ডস অন ইওর এজ এন্ড দ্য প্রায়োরিটি এন্ড অবভিয়াসলি দ্য অ্যাক্টিভিটি ইউ আর ডুইং, কারণ যিনি ডেস্ক জব বসে কাজ করছেন হ্যাঁ তার জন্য এক ধরনের অবভিয়াসলি, এবং যিনি রানিং এর উপর আছেন এক ধরনের 40 প্লাস এক ধরনের বিলো 20 এক ধরনের। তবে বেসিক্যালি যেটা যে আপনাকে যেটা করতে হবে যে 50% কিন্তু 40-50% কার্বোহাইড্রেট রাখতে হবে, 25% প্রোটিন অ্যান্ড অর 30% প্রোটিন অ্যান্ড 20% ফ্যাট। সবাই যেটা ভাবে যে কার্বোহাইড্রেট ইজ ব্যাড থিং, আসলে এটা না, এটা এনার্জি গিভিং, আপনার চলাফেরা কাজের জন্য এটা লাগবে, অনেক হেল্পফুল। বাট ডিপেন্ডিং অন যে হোয়াট কাইন্ড অফ কার্বোহাইড্রেট ইউ আর টেকিং, avoid anything white, white rice, white bread, white sugar, white salt, these are the things. তো আপনি কার্বসের ভেতর যেটা করতে পারেন গো ফর দ্য ভেজিস, ভেজিটেবলস খেলেন, ফ্রুটস খেলেন, হ্যাঁ লাল আটার রুটিটা খেলেন, হ্যাঁ হুইট সিরিয়াল খেলেন, যেগুলো এটা হ্যাঁ অ্যান্ড দ্য প্রোটিন। তা ভালো প্রোটিনের ব্যাপারটা যেটা অনেকে আবার মনে করে যে হ্যাঁ প্রোটিন হলে মাসল বিল্ড আপ হয়ে যাবে, বিল্ড আপ হওয়াটা ও ধরনের, আমাদের কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা অনেক কম, ছেলেদের টেস্টোস্টেরন, আমাদের ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন লেভেলটা কিন্তু আপনাকে বাক আপ করতে হেল্প করবে না, টোন করতে, শ্রিঙ্ক করতে, টাইট করতে হেল্প করবে। তো প্রোটিনের জন্য আমি বলবো যে গো ফর দ্য এগ হোয়াইটস সবচেয়ে ভালো, বাট যদি হয় যে এইজটা বিলো 40, হ্যাঁ আপনি অল্টারনেটিভ করতে পারেন যে একদিন হয়তো ফুল এগ খেলেন, পরের দিন আপনি ডিমের দুটো সাদা খেলেন ফর দ্য প্রোটিন। আর মেয়েদের জন্য খুব স্পেশালি যেটা দরকার ক্যালসিয়াম, ক্যালসিয়াম অস্টিওপরোসিসের জন্য এবং আমাদের মাসিক যে এটা হয় হ্যাঁ সেটার জন্য ক্যালসিয়ামটা কিন্তু আমরা খুব নেগলেক্ট করি, অনেক মেয়েকে আমি দেখি শুনি যে দুধ খাবে না, হ্যাঁ ভালো না, তো গো ফর দ্য হ্যাঁ হ্যাঁ গো ফর ইয়োগার্ট, টক দইটা খান, মিষ্টি দই না, দই বললে মিষ্টি দই খেলে হবে না, অবভিয়াসলি নট, হ্যাঁ টক দইটা খান আর দুধ খেলে ভালো, গো ফর সয় মিল্ক, এটা আপনার হ্যাঁ 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 এটা ইস্ট্রোজেন লেভেলটা বাড়াবে, হার্টের হার্ট ডিজিজের রিস্কটা কমায়, হ্যাঁ আইসোফ্লাভিন যেটা আছে, এবং বেশি আমার মনে হয় জাঙ্ক ফুডস অ্যাভয়েড করলে 80% ইওর ক্লিন। থ্যাংক ইউ সো মাচ আপু, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, থ্যাংকস আ লট ফর বিং উইথ আস, থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ এটিএন, এন্ড ইটস বিন অন অনার, থ্যাংক ইউ।